প্রথম দশে এবার জায়গা করে নিয়েছে এই স্কুলের ছয় পরীক্ষার্থী। আবাসিক বিদ্যালয়ে নিয়মানুবর্তিতা স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলে জানান প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। পাশাপাশি তার দাবি, স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয়, সেটাও সাফল্যের বড় কারণ বলে মনে করেন তিনি। তৃতীয় নৈরিত রঞ্জন পাল 691, ষষ্ঠ অলিভ গায়েন 688, সপ্তম অলেখ্য মাইতি 687, নবম মৃতব্রত নাথ ঋত্বিক দত্ত 685, দশম শুভ্রকান্তি জন 684। এছাড়া সোনারপুরের সারদা বিদ্যাপীঠ থেকে দুই পরীক্ষার্থী মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। অষ্টম সন্দীপন মান্না, তার প্রাপ্ত নম্বর 686। নবম স্থান দখল করেছেন ঈশান বিশ্বাস, তার ঝুলিতে ঢুকেছে 685 নম্বর। এদিন বিদ্যালয়ের ছাত্র নৈরিত রঞ্জন পাল কি বলেছেন শুনুন। খুবই ভালো লাগছে, আশা করিনি এত ভালো হবে, মানে আশার বাইরে। তবে আর প্রথমত ইংলিশ মিডিয়াম, তো একটু মানে চেকিং এর একটু আমাদের বরাবর একটু অসুবিধা আছে, তাও ভালোই লাগছে, মানে বেশ ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে। পড়াশোনাটা মানে খুব মনোযোগ সহকারে পড়তাম, এটা সত্যি কথা, খুব বেশি পড়তাম না, কিন্তু যতটা পড়তাম ভালো করে পড়তাম। মানে আমার মতে যারা পরে মাধ্যমিক দেবে বা যে কোনো জায়গায় পরীক্ষা দেবে, বেশি পড়ার থেকে মনোযোগ দিয়ে পড়াটা বেশি জরুরি, স্মার্ট স্টাডি করা উচিত, এটাই আমার মত। সাফল্যের ক্রেডিট বাবা মা তো সবসময় মাথার উপর হাত আছেই, আর এখানে আমাদের মিশন পরিবারের মহারাজরা, হাউস মাস্টাররা এবং সর্বোপরি আমার এখানের বন্ধুরা, মানে যে মেন্টাল সাপোর্টটা পাওয়া যায় পড়াশোনার সাথেও, সেটা আমি মনে করি বেশি জরুরি পড়াশোনা ছাড়াও। আমি আপাতত ডাক্তার এনে পড়ছি, পরে নিট দিয়ে যদি কোনোদিন মানে সুযোগ হয় আমার একটু অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাওয়ার ইচ্ছা আছে। অলিভ গাইন 688 পেয়েছি, 6th হয়েছে, 6th। পাশাপাশি আরেক ছাত্র অলেখ্য মাইতি কি বলেছেন শুনবো। আমার নাম অলেখ্য মাইতি, আমার র্যাঙ্ক হচ্ছে 7। ভালো লাগছে, এত আশা করি। পরীক্ষা মোটামুটি দিয়েছিলাম ভালোই, আশা করেছিলাম যে ঠিক আছে র্যাঙ্কের মধ্যে না থাকি অ্যাটলিস্ট প্রথম দিকে থাকবো, বাট র্যাঙ্ক হলে আশা করবো। আমার ইচ্ছা আছে এখন যেই দেওয়া, যেই দিয়ে আমার অন্যান্য বিষয়ে বলতে আমার গল্পই করতে যথেষ্ট ভালো লাগে, আর এখানকার টাইমে আমি প্রায় পড়া বাদে গল্প বই পড়ে টাইম পাস করতাম, আর আমাদের এখানে মহারাজ এবং স্কুলের টিচার ভবন শিক্ষারা যথেষ্ট সাহায্য করে, আর বাড়িতে প্রায় আমরা যেতেই পাই না, তো তা মানে সাফল্যের জন্য যাই পাই এখানে সব স্কুল থেকেই পাই। আমার ভবিষ্যতে আমার এরকম আইআইটিতে চান্স পাওয়ার ইচ্ছা আছে, আর তারপরে বাবার ইচ্ছা আছে যে ওই সব ছেড়ে দিয়ে যদি অ্যাডমিনিস্ট্রেশন লাইনে যাই তাহলে আরও ভালো। এদিকে নরেন্দ্রপুর আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ কি বলতে চেয়েছেন শুনব। আমরা সাফল্যে খুশি, আমাদের একগুচ্ছ ভালো ছেলে আছে, তারাও হয়তো করতে পারতো, তারাও র্যাঙ্কে এলে ভালো লাগতো। যাই হোক, পরীক্ষায় তো কম বেশি হবেই, স্থান আসবে, কেউ একটু কম সাফল্য হবে, তো সব মিলিয়ে আমরা খুবই আনন্দিত ছাত্রদের এই সাফল্যে। আমরা যে কথাটা আমি প্রায় প্রত্যেকবারই বলে থাকি যে রসায়ন নরেন্দ্রপুর অন্যান্য স্কুলের থেকে আলাদা, যেখানে যেটি একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয়, ছাত্ররা এখানে থেকে পড়াশুনো করে, ফলে ছাত্রদের সুবিধে অসুবিধায় অন্য ছাত্ররা খুব সহজেই কাছে আসতে পারে, মাস্টারমশাইদের কাছেও যখন দরকার পড়ে তখন তাদের কাছ থেকেও সহায়তা পায়। এবং নরেন্দ্রপুরে সবচেয়ে বড় যেটি জিনিস, সেটি একটি তপোবনের মতো পরিবেশ আছে, যেটি ছাত্রদের মনঃসংযোগ করতে, সাফল্যের দিকে এগিয়ে দিতে অনেকটা সাহায্য করে। আর এই এই যুগে দাঁড়িয়ে আমি যেটা বারবার গুরুত্ব দিই বা বারবার জোর দিই বা বলি, সেটি হচ্ছে আমাদের এইখানে এই ছাত্রদের হাতে কিন্তু মোবাইল ফোন থাকে না। একবিংশ শতাব্দীতে মোবাইল ফোনের খুবই গুরুত্ব আছে, দরকার আছে, এটি অবশ্যই অনস্বীকার্য, কিন্তু ছাত্র জীবনে এই সময় 16-18 বছরের ছাত্রদের হাতে অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন থাকলে কিন্তু তা অনেক ক্ষেত্রে ডিস্ট্রাকশন তৈরি করে, কিন্তু আমাদের সেইটি সুযোগ নেই ছাত্রদের, ফলে ছাত্রদের নিরবিচ্ছিন্ন পড়াশুনো করার, একসাথে বেড়ে ওঠার এবং পড়াশুনোটাকে একসঙ্গে সবাই মিলে সবাই অপরকে সাহায্য করে
এগিয়ে যাওয়ার সুযোগ থাকে। সে কারণেই নিশ্চয়ই আমাদের সবার সাফল্য, মানে আমার রান্নাঘরের কর্মী থেকে আরম্ভ করে আমাদের মাস্টারমশাই, যারা হস্টেল দেখেন, ভবন শিক্ষক, অন্যান্য সন্ন্যাসী মহারাজ যারা আছেন, সবার একসঙ্গে সবার যৌথ প্রয়াসেই এই সাফল্য আমাদের প্রত্যেকবার আসে। সর্বদাই তো আমরা চেষ্টা করি শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং সাংস্কৃতিক সমস্ত বিকাশের জন্য, মানে সর্বোপরি সার্বিক বিকাশের জন্য চেষ্টা করা হয় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় প্রত্যেক ছাত্রেরই। এবং আমাদের মজার জিনিস যেটি, ছাত্ররা কিন্তু পরীক্ষা দিয়ে এসেও, মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়ে এসেও খেলার মাঠে যায়, ফলে রেগুলার খেলাধুলো, রেগুলার সকালে উঠে শারীরিক ব্যায়াম, পিটি করা, যোগাসন করা, এবং একই সঙ্গে সকাল সন্ধে প্রেয়ার হলে যাওয়া, ছাত্রদের সমস্ত কিছু মিলেই একটি যৌথ, বিরাট যৌথ পরিবারের মতো। তো এই পরিবারের সকল সদস্যই একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে, ফলে সাফল্য প্রত্যেকবারই আসে, এটি আমার মনে হয়। আমরা চেষ্টা করি ছাত্রদের মোবাইল ফোন ছাড়াও আমরা কম্পিউটার প্রোভাইড করার জন্য, কম্পিউটারে নেট কানেকশান যেখানে আছে সেটি প্রোভাইড করার জন্য, দশম শ্রেণী পর্যন্ত এখনও সে অবস্থা তৈরি হয়নি, সেক্ষেত্রে খুব প্রয়োজন হয় না, ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে একাদশ দ্বাদশের জন্য সেটি দরকার হয়। আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো ছাত্রদের প্রয়োজন মতো আমাদের প্রত্যেকের পারমিশন নিয়ে তাতে ছাত্ররা সেটি ব্যবহার করতে পারে। দেখুন আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে অকৃতকার্য হয়েছে এটি, হ্যাঁ নিশ্চয়ই, নিরবিচ্ছিন্ন পড়াশুনো, রুটিন সমস্ত কিছু মেরে পড়াশুনো করলে নিশ্চয়ই সাফল্য আসবে, মানে এ বিষয়ে নিঃসন্দেহ। আমাদের থার্ড পজিশনে রয়েছে নৈরিত রঞ্জন পাল, প্রাপ্ত নম্বর 691, সিক্স পজিশনে রয়েছে অলিভ গায়েন, প্রাপ্ত নম্বর 688, সেভেন্থ পজিশনে আছে আলেখ্য মাইতি, প্রাপ্ত নম্বর 687, নবম স্থানে দুজন ছাত্র রয়েছে বিদ্যালয়ের, ঋতব্রত নাথ এবং ঋত্বিক দত্ত, 685 ওদের প্রাপ্ত নম্বর, এবং দশম স্থানে আছে আমাদের বিদ্যালয়ের শুভ্রকান্তি জানা, 684, মোট 6 জন 1 থেকে 10 মধ্যে রয়েছে মেধা তালিকায়। তবে শৃঙ্খলায় যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রছাত্রীদের শীর্ষে তুলে দিচ্ছে তা স্বীকার করে নিয়েছেন রাজ্যের সিংহভাগ মানুষ। কলকাতার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।